প্রিয় ছাত্র ছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে একটা নতুন সেট আপে আমাদেরকে দেখছো। এই ছোট্ট একটা সেট আপটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। বোর্ডের সেট আপটাও তোমাদেরকে দেখাবো। এটা আমি যখন বসে ভিডিও বানাবো তখন তোমাদের জন্য এরকম একটা সেট আপ তোমাদের জন্য উপস্থিত হবে। তো এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মোটামুটি যেটুকু আমি পেরেছি সেভাবে তৈরি করেছি নিজের মতো, এখন এটা কাজ চলছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি কোনো ইম্প্রুভ করার কোনো জায়গা থাকে তোমরা অবশ্যই সেটাও জানাও। তো যাই হোক, এই ছোট্ট একটা ঘোষণার পর আমি শুরু করছি। আমরা আজকে আলোচনা করতে চলেছি যে ভূগোল অনার্স যারা পড়ছো এবছর প্রথম সেমিস্টার, তাদের মধ্যে একটা প্রবলেম হচ্ছে। অনেকেই জিজ্ঞাসা করছো, দাদা আমি বাংলা ভার্সনে পড়বো নাকি ইংলিশ ভার্সনে পড়বো? এটা তাদের একটা প্রথম প্রবলেম। হয়তো সেই কলেজে বলে দিয়েছে তুমি বাংলা ভার্সনেও পড়তে পারো অথবা ইংলিশ ভার্সনেও পড়তে পারো। তো কোনটা চুজ করা সবথেকে বেশি ভালো হবে, এটা নিয়ে আমরা আজকে একটা বিস্তারিত আলোচনা করব। এই আলোচনা যদি তুমি সম্পূর্ণ দেখো, আশা করি তোমার মনের যে ডাউটটা রয়েছে সেটা আমি ক্লিয়ার করতে পারবো। তো চলো আজকে শুরু করছি। প্রথমেই বলি, তুমি কোন স্ট্রিম থেকে এসেছো সেটা সবথেকে বড় একটা মূল ভাইটাল ব্যাপার। অর্থাৎ তুমি বাংলা থেকে পড়ে এসছো নাকি ইংলিশ ভার্সন থেকে পড়ে এসছো, সেটা কিন্তু ইংলিশ ভার্সনে পড়া এবং বাংলা ভার্সনে পড়াটা খুব কাজে লাগে। প্রথমত, ভূগোল অনার্স এমন একটা জায়গা যেখানে তুমি অনেক কিছু শিখতে পারবে। অনেক কিছু শিখতে পারবে মানে, সাপোজ ভবিষ্যতে তুমি মাস্টার ডিগ্রি করো বা যে কোনো লাইনে যাও না কেন, স্পেশালাইজেশন করো, যাই করো না কেন, তোমাকে অনার্সের বই বা অনার্সটা ফলো করতেই হবে। এরপর বাংলা এবং ইংলিশ দুটোই হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? কারণ আমি যদি বাংলা ভার্সনে জিনিসটা ভালো বুঝতে পারি, আমি বোঝাতে পারি, তাহলে বাংলা ভার্সনটা চুজ করাই ভালো। আর ইংলিশ ভার্সন যদি আমি ভালো পারি, ইংলিশ ভার্সন চুজ করা ভালো। এমনটা হয় না কোন যে আমি ইংলিশ ভার্সনে পড়েছি বলে আমার প্রায়োরিটি বাংলা ভার্সন থেকে বেশি পেয়ে যাবে, তা কিন্তু নয়। বিশেষ করে মাস্টার ডিগ্রি তোমাকে এমনিতেই ইংলিশ ভার্সনে করতে হবে, কাজেই যেহেতু মাস্টার ডিগ্রি ইংলিশ ভার্সনেই করতে হচ্ছে, তুমি বাংলা ভার্সনে অনার্সে ভালো করে পড়াশোনা করতেই পারো। অর্থাৎ বাংলাকে আমি প্রমোট করছি, কারণ বাংলা পশ্চিমবঙ্গের একটা আমাদের ভাষা, সেই ভাষায় পড়াশোনা করতে কোনো সমস্যা নেই। আর যে সমস্ত কলেজ দাবি করে যে আমাকে ইংলিশ ভার্সনেই পড়তে হবে, সেটা কিন্তু ঠিক নয়, কারণ ল্যাঙ্গুয়েজটাকে বেঁধে দেওয়া উচিত নয়। কাজেই তুমি বাংলা ভার্সনে যদি পড়াশোনা করো, তুমি কিন্তু অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। ইংলিশ ভার্সনটা পাশে পড়ো, অসুবিধার কী আছে? তুমি বাংলা ভার্সন পড়ছো মানে যে ইংলিশ ভার্সন তুমি টাচ করতেই পারবে না, তা কিন্তু নয়। তুমি ইংলিশ ভার্সনে বই ফলো করো, দেখো আমি এখানে অনেক বই আমার ইংলিশ ভার্সন আছে, কথা আমি বাংলা ভার্সনে পড়াশোনা করেছি, আমি ইংলিশ ভার্সনে এখনও পড়াশোনা করি, ইংলিশ ভার্সনে বই পড়ি, সেটা তো আমাকে আটকাতে পারছে না। কিন্তু বাংলা ভার্সনে আমি বেশি কিছু শিখবো। কিন্তু প্রবলেমটা কী হয়, যারা ইংলিশ ভার্সনে পড়ছো অর্থাৎ বাংলা ভার্সন থেকে ইংলিশ ভার্সনে শিফট করেছো, তাদের প্রবলেমটা কী হয়? প্রথম যে প্রবলেমটা আসে সেটা হচ্ছে নোট বানানো। অর্থাৎ এমন কিছু প্রশ্ন পরীক্ষায় চলে আসে যেটা কনসেপচুয়াল প্রশ্ন, সেই প্রশ্নগুলো যদি উত্তর দিতে হয় সেক্ষেত্রে সমস্যায় পড়তে হয় যে কীভাবে তৈরি করবো, হঠাৎ করে একটা প্রশ্ন এসছে, অথচ সেই প্রশ্নটা যদি বাংলায় হতো তুমি ইজিলি সেটা পারতে, সেটা কোনো সমস্যায় থাকতো না, কথাটা বোঝা গেছে? কাজেই তোমাকে বাংলা ভার্সন থেকে তুমি পড়ে এসছো, বাংলা ভার্সনে পড়তে পারো, কোনো সমস্যা নেই তাতে। তুমি ইংলিশ ভার্সনে বই পাশে ফলো করো, তুমি ভবিষ্যতে নেট সেট পরীক্ষা দাও, পিএইচডি করো বা তুমি গ্র্যাজুয়েশন থেকে মাস্টার ডিগ্রি করো, কোনো সমস্যা হবে না। তুমি এখন থেকে তোমার স্টাডিটা ইংলিশ ভার্সনটাকে পাশে রাখো, কিন্তু বাংলা ভার্সনে পরীক্ষাটা দিলে আমার মনে হয় তুমি ভালো রেজাল্ট তো করবে, একই সঙ্গে অনেক কিছু শিখবে। শুধু রেজাল্ট করাটা ভাইটাল নয়, তোমাকে অনেক কিছু শিখতেও হবে, সেই শেখাটা কিন্তু তোমার বাংলা ভার্সন থেকে আসবে। এবং যারা ইংলিশ ভার্সন থেকে পড়াশোনা করে এসেছো তাদেরকে বলবো অবশ্যই তুমি ইংলিশ ভার্সনে পড়াশোনা করো, কিন্তু পাশেও যদি একটা বাংলা বই রাখতে পারো, যদি বাংলা জানো, বাংলা পড়তে পারো, একটা বই দুটো বই রাখতেই পারো। কথাটা আশা করছি বোঝাতে পারলাম। এবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো, দাদা ইংলিশ ভার্সনে আমি নোট তৈরি করতে অসুবিধায় পড়ছি। তো এই প্রবলেমটা কার কার মধ্যে আছে তোমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে। যদি কমেন্ট করে জানাও, তোমাদের কমেন্ট পাই, তাহলে এই ইংলিশ ভার্সনের নোট কীভাবে তৈরি করবে এই নিয়ে একটা বিস্তারিত আলোচনার ভিডিও তোমাদেরকে উপহার দেবো। তাহলে তোমরা কিন্তু সেই ভিডিও দেখে, যারা বাংলা ভার্সন থেকে ইংলিশ ভার্সনে শিফট করছো তাদেরও হেল্প হবে, যারা ইংলিশ ভার্সনে নতুন বা ইংলিশ ভার্সন থেকে ইংলিশ ভার্সনে এসেছো, ইংলিশ ভার্সনে তুমি নোট বানাতে অসুবিধা হচ্ছে কিছু, কারণ তুমি যতই ইংলিশ ভার্সনে পড়াশোনা করে এসো না কেন, গ্র্যাজুয়েশন আর টুয়েলভের মধ্যে অনেক পার্থক্য। কাজেই তোমরা এই যে ভিডিও যদি পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও,
সেই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেবো। আর আমাদের এই সেট আপ কেমন লাগলো সেটাই অবশ্যই কমেন্ট করে জানাও, আর তাহলে আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকে আমাদের এইটুকু ছোট্ট একটা আলোচনা তোমাদেরকে বললাম, আশা করি বোঝাতে পারলাম যে ইংলিশ ভার্সন থেকে বাংলা ভার্সন এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার করতে পারলে যে কোন ভার্সনে পড়াশোনা তোমরা করবে। এরপর যদি কোনো মতামত তোমার থাকে, তোমার নিজস্ব মতামত যদি কিছু থাকে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে পারো। তাহলে আজকে এখানেই শেষ করলাম, সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যদি সাবস্ক্রাইব করে নিয়েছো তাহলে তো অসংখ্য ধন্যবাদ।